নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পালনের সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি আজ এসব কথা বলেন। নবনির্বাচিত মেয়র আরও জানান, পরিচ্ছন্নতা, মশা নিধন আর সড়ক ঠিক করাই হবে প্রথম কাজ। এজন্য সব সেবা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে চান, পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নগরকে আধুনিক নিরাপদ হিসেবে গড়ে তুলতে চান। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছেন রেজাউল করিম চৌধুরী। মেয়র নির্বাচিত হয়েছি বেসরকারিভাবে, ফলাফল ঘোষিত হয়েছে। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাব। সহকর্মী অনুপম শীল এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। নতুন মেয়রের যেই সংবাদ সম্মেলন প্রথম, সেখানে তিনি উপস্থিত ছিলেন, বিস্তারিত তার কাছে রয়েছে। অনুপম, অনেকদিন পর নির্বাচনের ধকল কাটিয়ে নতুন মেয়র পেল চট্টগ্রামবাসী, একটু জানতে চাইবো আজকে তিনি আগামীর চট্টগ্রাম বিনির্মাণে তার যে প্রতিশ্রুতি পরিকল্পনা তিনি বলেছেন, সাধারণ মানুষ কি বলছেন, দুটো সমন্বয় কি কিভাবে কি করে হবে একটু জানতে চাই। প্রথমত হচ্ছে তিনি তার ইশতেহারে প্রথম যে বিষয়টি জানিয়েছিলেন সেটি হচ্ছে জগরীর জলাবদ্ধতা নিদর্শন। যদিও জলাবদ্ধতা নিদর্শনকে ঘিরে চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় 7,000 কোটি টাকার বেশি একটি প্রকল্প চলমান আছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে নিয়মিত যে কাজ, অর্থাৎ সিটি কর্পোরেশন এখন তার কর্মকাণ্ডের ভিতরে খাল নালাগুলো পরিষ্কার রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। এবং এটিকে ঘিরে তিনি তার ইশতেহারে বলেছিলেন যে প্রথম একশো দিনে একটা অগ্রাধিকার বিবেচনার একটি সময় তিনি জনগণের কাছ থেকে নেবেন। এবং সেই আমরা আজকে প্রশ্ন করেছিলাম যে প্রথম 100 দিনে যে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি আগে আসলে করতে চান, তখন তিনি মূলত নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিধন এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ শুরু করতে চান। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতে যে রাস্তাঘাটগুলো এখন ভাঙাচোরা আছে বা বিভিন্ন সেবা সংস্থার খোরাখুরিতে বেহাল দশা অবস্থায় আছে, সেই রাস্তাঘাটগুলো প্রথমেই মেরামত করার চেষ্টা শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। আজকে মূলত ওভারঅল সামগ্রিক বিষয়গুলো নিয়েই আসলে তিনি কথা বলেছেন, অর্থাৎ এক্ষেত্রে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কার কার সাথে কী কী ধরনের যোগাযোগ করা জরুরি বা কোন কোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন যে বসবেন এবং বসে তার কাজের অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আগে করবেন সেটি ঠিক করবেন। অর্থাৎ সুনির্দিষ্ট করে নগরবাসীকে জন্য খুব দ্রুত কী ধরনের কাজ করবেন তিনি, সেই বিষয়টি কিন্তু আজকে তিনি ওই অর্থে সুনির্দিষ্ট করে বলেননি। তিনি সামগ্রিকভাবে বলেছেন যে নগরের জন্য যেটা দরকার এই মুহূর্তে, অর্থাৎ একটি নিরাপদ নগর, একটি পরিচ্ছন্ন নগর, একটি মাদক এবং সন্ত্রাস মুক্ত নগর, সেই কাজগুলো তিনি চালিয়ে যাবেন। আর এই বিষয়টিগুলোকে ঘিরে আমরা গতকালকে নির্বাচন এবং এরপরে আজকে সকালে নির্বাচন পরবর্তী জনসাধারণের যে অবস্থা সেটি হচ্ছে আসলে এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় যে উৎসবমুখর আমেজ গতকালকে অবশ্য দেশ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনেকগুলো সংঘাতের ঘটনা ঘটেছে, এরপরে আজকে সকালে আসলে নগরবাসী কিছুটা অনুপম আরেকটা বিষয় একদম খুব ছোট করে জানবো, চট্টগ্রাম নির্বাচনে দেখা গেছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেকগুলো ওয়ার্ডে কিন্তু ব্যাপক দ্বন্দ্বের আভাস পাওয়া গেছে, সেখানে সংঘর্ষ হয়েছে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ কিভাবে নিশ্চিত করবেন বলেছেন কিছু? এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ গতকালকে আমরা নির্বাচনের ফলাফলে যেটি দেখেছি যে 40টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে অন্তত 7 থেকে 8 জন আছেন যারা মূলত বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন ভোটের মাঠে এবং তারা কিন্তু জিতেছেন। এবং এক্ষেত্রে এই সবাইকে নিয়ে, অর্থাৎ এই যে বিদ্রোহী প্রার্থীরা আসলে যদি কর্পোরেশনে গিয়েও এক ধরনের বিদ্রোহী ভাব নিজেদের মধ্যে বজায় রাখে তাহলে কিন্তু কাজ করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। এবং সে প্রেক্ষাপটে এখন এই চ্যালেঞ্জটি, অর্থাৎ সবাইকে সাথে নিয়ে কাজ করার যে চ্যালেঞ্জটি, এটি মেয়রের নতুন মেয়রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম নির্বাচন পরবর্তী মেয়রের, নতুন মেয়রের যে প্রতিশ্রুতি সংবাদ সম্মেলনের বিস্তারিত জানছিলাম চট্টগ্রাম থেকে।